সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গৃহদাহ একটি ত্রিভুজ প্রেমের উপন্যাস, যেখানে মহিম, সুরেশ এবং অচলা এই তিনটি প্রধান চরিত্রকে কেন্দ্র করে হৃদয় খরণের কাহিনী গড়ে উঠেছে। অচলার দোলাচল প্রবৃত্তির কারণে তিনটি হৃদয় একেবারে দগ্ধ হয়ে যায়। দগ্ধ হতে হতে তিনটি হৃদয়ের তথা তিনটি চরিত্রই পৌঁছে যায় প্রত্যাবর্তনহীনতার জগতে। সেই বিষয়টি পরিচ্ছেদ অনুযায়ী ধারাবাহিকভাবে উপস্থাপন করবার চেষ্টা করছি। চলুন আজকে আমরা তৃতীয় পরিচ্ছেদ পাঠ করি। সুরেশের একদিকে গায়ে জোর ছিল যেমন অসাধারণ, অন্যদিকে অন্তরটা ছিল তেমনি কোমল, তেমনি স্নেহশীল। পরিচিত অপরিচিত কাহারও কোনো দুঃখ কষ্টের কথা শুনিলে তাহার কান্না আসিত। সে ছেলেবেলায় কখনো একটা মশা মাছি পর্যন্ত মারিতে পারিত না। জৈন মারোয়াড়িদের দেখা দেখি কতদিন সে পকেট ভরিয়া সুজি এবং চিনি লইয়া স্কুল কামাই করিয়া গাছতলায় গাছতলায় ঘুরিয়া পিপীলিকা ভোজন করাইয়াছে। জীবনে কতবার যে মাছ মাংস ছাড়িয়াছে এবং ধরিয়াছে তাহার সংখ্যা নাই। যাহাকে ভালোবাসিত তাহার জন্য কি করিয়া যে কি করিবে তাহা ভাবিয়া পাইত না। স্কুলে মহিম ছিল ক্লাসের মধ্যে সকলের চেয়ে ভালো ছেলে, অথচ তাহার গায়ের জামা কাপড় ছেঁড়া খোড়া, পায়ের জুতা জীর্ণ পুরাতন, দেহটি শীর্ণ, মুখখানি ম্লান। এইসব দেখিয়াই সে তাহার প্রতি প্রথমে আকৃষ্ট হইয়াছিল এবং অত্যল্পকালের মধ্যেই উভয়ের এই আকর্ষণ বন্যার জলের মতো এমনই বাড়িয়া ওঠে যে সমস্ত বিদ্যালয়ের ছেলেদের তাহা একটা আলোচনার বিষয় হইয়া পড়ে। মহিম ছাত্রবৃত্তি পরীক্ষায় বৃত্তি পাইয়া এই চারিটি টাকা মাত্র সম্বল করিয়া কলিকাতায় আসে এবং স্বগ্রামস্থ একজন মুদির দোকানে থাকিয়া স্কুলে ভর্তি হয়। এই সময় হইতেই সুরেশ অনেক প্রকারে বন্ধুকে নিজের বাটিতে আনিয়া রাখিবার চেষ্টা করে, কিছুতেই তাহাকে রাজি করাইতে পারে নাই। এইখানে থাকিয়াই মহিম কোনোদিন আধ পেটা খাইয়া, কোনোদিন উপবাস করিয়া এন্ট্রান্স পাশ করে। ইহার পরের ঘটনা পূর্ব পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে। সেই দিন হইতে সপ্তাহ মধ্যে সুরেশ মহিমের দেখা না পাইয়া তাহার বাসায় আসিয়া উপস্থিত হইল। আজ কি একটা পর্ব উপলক্ষে স্কুল কলেজ বন্ধ ছিল। বাসায় আসিয়া শুনিল মহিম সেই যে সকালে বাহির হইয়াছে এখনো ফিরে নাই। সে যে পটল ডাঙ্গার কেদার মুখজ্জের বাটিতেই ছুটির দিনটা কাটাইতে গিয়াছে সুরেশের তাহাতে সংশয় মাত্র রহিল না। যে নির্লজ্জ বন্ধু তাহার আশৈশব সখ্যের সমস্ত মর্যাদা সামান্য একটা স্ত্রীলোকের মোহে বিসর্জন দিয়া 7টা দিনও ধৈর্য ধরিতে পারিল না, ছুটিয়া গেল। মুহূর্তের মধ্যেই তাহার বিরুদ্ধে একটা বিদ্বেষের বন্ধি সুরেশের বুকের মধ্যে আকস্মিক অগ্নুৎপাতের মতো প্রজ্বলিত হইয়া উঠিল। সে ক্ষণকাল বিচার না করিয়াই গাড়িতে উঠিয়া সোজা পটল ডাঙ্গার দিকে হাঁকাইতে কোচম্যানকে হুকুম করিয়া দিল এবং মনে মনে বলিতে লাগিল, ওরে বেহায়া, ওরে অকৃতজ্ঞ, তোর যে প্রাণটা আজ এই স্ত্রী লোকটাকে দিয়ে ধন্য হয়েছিস সে প্রাণটা তোর থাকতো কোথায়? নিজের প্রাণ তুচ্ছ করে দুই দুইবার কে তোকে ফিরিয়ে দিয়েছে? তার কি এতটুকু সম্মানও রাখতে নাই রে? কেদার মুখজ্জের বাড়ির গলিটা সুরেশের জানা ছিল। সামান্য দু একটা জিজ্ঞাসাবাদের দ্বারা গাড়ি ঠিক জায়গায় আসিয়া উপস্থিত হইল। অবতরণ করিয়া সুরেশ বেহারাকে প্রশ্ন করিয়া সোজা উপরে বসিবার ঘরে আসিয়া প্রবেশ করিল। নিচে ঢালা বিছানার উপর একজন বৃদ্ধ গোছের ভদ্রলোক তাকিয়া ঠেস দিয়া বসিয়া খবরের কাগজ পড়িতেছিলেন। তিনি চাহিয়া দেখিলেন, সুরেশ নমস্কার করিয়া নিজের পরিচয় দিল, আমার নাম শ্রী সুরেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমি মহিমের বাল্য বন্ধু। বৃদ্ধ প্রতি নমস্কার করিয়া চশমাটি মুড়িয়া রাখিয়া বলিলেন, বসুন। সুরেশ আসন গ্রহণ করিয়া কহিল,
মহিমের বাসায় এসে শুনলাম সে এখানেই আছে, তাই মনে করলাম এই সুযোগে মহাশয়ের সঙ্গেও একবার পরিচিত হয়ে যাই। বৃদ্ধ বলিলেন, আমার পরম সৌভাগ্য আপনি এসেছেন। কিন্তু মহিম এদিকে 10-12 দিন আসেননি। আমরা আজ সকালে ভাবছিলুম কি জানি তিনি কেমন আছেন। সুরেশ মনে মনে একটু আশ্চর্য হইয়া কহিল, কিন্তু তার বাসার লোক যে বললে। বৃদ্ধ কহিলেন, আর কোথাও গেছেন বোধ হয়, যা হোক ভালো আছেন শুনে নিশ্চিন্ত হলেন। পথে আসিতে আসিতে সুরেশ যে সকল উদ্ধত সংকল্প মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল বৃদ্ধের সম্মুখে তাহাদের ঠিক রাখিতে পারিল না। তাহার শান্ত মুখে ধীর মৃদু কথাগুলি তাহার ভিতরের উত্তাপ অনেক পরিমাণে শীতল করিয়া দিল। তথাপি সে নিজের কর্তব্য বিস্মৃত হইল না। সে মনে মনে এই বলিয়া নিজেকে উত্তেজিত করিতে লাগিল যে ইনি যত ভালোই হন ব্রাহ্ম তো বটে, সুতরাং ইহার সমস্ত শিষ্টাচারই কৃত্রিম। ইহারা এমনই করিয়াই নির্বোধ ভুলাইয়া নিজেদের কাজ আদায় করিয়া লন। অতএব এই সমস্ত শিকারী প্রাণীদের সম্মুখে কোনো মতে আত্মবিস্মৃত হইয়া কাজ ভুলিলে চলিবে না, যেমন করিয়াই হোক ইহাদের গ্রাস হইতে বন্ধুকে মুক্ত করিতে হইবে। সে কাজের কথা পাড়িল, কহিল, মহিম আমার ছেলেবেলার বন্ধু, এমন বন্ধু আমার আর নেই। যদি অনুমতি করেন তার সম্বন্ধে আপনার সঙ্গে দুই একটা কথার আলোচনা করি। বৃদ্ধ একটুখানি হাসিয়া বলিলেন, স্বচ্ছন্দে করতে পারেন, আপনার নাম আমি তার মুখে শুনেছি। সুরেশ কহিল, মহিমের সঙ্গে আপনার কন্যার বিবাহ স্থির হয়ে গেছে? বৃদ্ধ কহিলেন, হ্যাঁ, সে একরকম স্থির বই কি। সুরেশ কহিল, কিন্তু মহিম তো আপনাদের ব্রাহ্ম সমাজভুক্ত নয়, তবুও বিবাহ দেবেন? বৃদ্ধ চুপ করিয়া রহিলেন। সুরেশ কহিল, আচ্ছা সে কথা এখন থাক, কিন্তু তার কিরূপ সঙ্গতি, স্ত্রী পুত্র প্রতিপালন করবার যোগ্যতা আছে কিনা, পাড়াগাঁয়ে বিরুদ্ধ হিন্দু সমাজের মধ্যে ভাঙা মেটে বাড়ির মধ্যে আপনার কন্যা বাস করতে পারবেন কিনা, না পারলে তখন মহিম কি উপায় করবে, এই সকল চিন্তা করে দেখেছেন কি? বৃদ্ধ কেদার মুখুজ্জে একেবারে সোজা হইয়া উঠিয়া বসিলেন। বলিলেন, কই এ সকল ব্যাপার তো আমি শুনিনি, মহিম কোনোদিন তো এসব কথা বলেননি। সুরেশ কহিল, কিন্তু আমি এ সকল চিন্তা করে দেখেছি, মহিমকে বলেছি, এবং আজ এই সকল অপ্রিয় প্রসঙ্গ উত্থাপন করবার জন্যেই আপনার নিকট উপস্থিত হয়েছি। আপনার কন্যার বিষয়ে আপনি চিন্তা করবেন, কিন্তু আমার পরম বন্ধু যে এই দায়িত্ব কাঁধে নিয়ে অসহ্য ভারে চিরদিন জীবনমৃত হয়ে থাকবেন সে তো আমি কোনো মতেই ঘটতে দিতে পারিনি। কেদারবাবু পাংশু মুখে কহিলেন, আপনি বলেন কি সুরেশবাবু? বাবা, একটি 17-18 বছরের মেয়ে হঠাৎ ঘরে ঢুকিয়া পিতার কাছে একজন অপরিচিত যুবককে দেখিয়া স্তব্ধ হইয়া থামিয়া গেল। কে অচলা, এসো মা বসো, লজ্জা কি মা, ইনি আমাদের মহিমের পরম বন্ধু। মেয়েটি একটুখানি অগ্রসর হইয়া হাত তুলিয়া সুরেশকে নমস্কার করিল। সুরেশ দেখিল মেয়েটি উজ্জ্বল শ্যামবর্ণ, ছিপছিপে পাতলা গঠন, কপোল চিবুক ললাট সমস্ত মুখের ঢৌলটি অতিশয় সুশ্রী এবং সুকুমার, চোখ দুটির দৃষ্টিতে একটি স্থির বুদ্ধির আভা। নমস্কার করিয়া সে অদূরে উপবেশন করিল। সুরেশ তাহার মুখের পানে চাহিয়া চক্ষের পলকে মুগ্ধ হইয়া গেল। তাহার পিতা বলিয়া উঠিলেন, মহিমের ব্যাপারটা শুনেছ মা? আমরা ভেবে মরছিলাম সে আসে না কেন। ওই শোনো, ইনি পরম বন্ধু বলেই তো কষ্ট করে জানাতে এসেছিলেন, নইলে কি হতো বলতো? কে জানতো সে এমন বিশ্বাসঘাতক, এমন মিথ্যাবাদী? তার পাড়া গাঁয়ে শুধু একটা মেটে ভাঙা বাড়ি, তোমাকে খাওয়াবে কি? তার নিজেরই মোটা ভাত কাপড়ের সংস্থান নেই। উহ, কি ভয়ানক! এমন লোকের মনের মধ্যেও এত বিষ ছিল? হ্যাঁ, কথা শুনিয়া অচলার মুখ পাণ্ডুর হইয়া গেল, কিন্তু
সুরেশের মুখের উপরেও কে যেন কালি লেপিয়া দিল। সে নির্বাক কাঠের পুতুলের মতো মেয়েটির পানে চাহিয়া স্থির হইয়া বসিয়া রহিল। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনারা যদি সাড়া প্রদান করেন এবং আগ্রহ প্রকাশ করেন তাহলে চতুর্থ পরিচ্ছেদটি পরবর্তী পর্বে প্রকাশ করব। সে পর্যন্ত সকলের প্রতি শুভকামনা রইল।